চাওক সাজু গোটেইবিলাকে ক'ব মন নাই আৰু মই চেলুট দিছোঁ একদম কাম চলি গৈছোঁ ভাই মই এনট্ৰিং ক'ব মন নাই কলেজ চাম ৰাইট চাইকেল ৰাইট কৰি আহিছে একো অৱস্থা বেয়া হৈছে কি নাযাবি এইছে মই মৰিলোঁ তো গাইছ ৰাতিপুৱা সময় হৈছে প্ৰায় 4:15 আৰু এতিয়া ওলাই লৈছোঁ চাইকেল লৈ আৰু ক'ত গৈছোঁ আপোনালোকক কৈ আছোঁ ৰ'ব ওলাই লৈছোঁ তো হেল্ল' ফ্ৰেণ্ডছ মই গৌতম আৰু আপোনালোকে চাইছে গৌতম ডেউটো চেনেলটো আপোনালোক সকলো পৰা এটা নতুন ভিডিঅ' লৈ স্বাগতম জনাই আজি ভিডিঅ'টো মই আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ তো ৰাতিপুৱাই পৰা চাইকেলত দেখা হৈছে নিশ্চয় আৰু টাইটেলৰ থাম্বনেইল চাই নিশ্চয় আপোনালোকে ধৰিব পাৰিছে ভিডিঅ'টো কিহৰ ওপৰত হ'বলৈ গৈছে এইফালে মেডি হৈ আছে আৰু মানে চাইকেল ৰাইডটো আমি ষ্টাৰ্ট কৰিম ইয়াৰ পৰা নহয় তো আমাৰ ইয়াৰ পৰা নাকাটিলৈকে হ'ব প্ৰায় 50 কিলোমিটাৰমান তো এতিয়া মেধি ভাই আৰু মই গৈ আছোঁ ৰহালৈকে তো ৰহাত মানে বহুত পাৰ্টনাৰ যাব তো তাতে গৈ ধুনীয়াকৈ গোটেই মাহলৈকে একেলগে ৰাইডটো ষ্টাৰ্ট কৰি দিওঁ বাকী আপোনালোকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা একেলগে স্কিপ নকৰাকৈ চাই থাকক আৰু এইফালে চাইকেলত পূৰা চাব পাৰে অসমীয়াৰ মান গামোচা বান্ধি লৈ লৈছোঁ আৰু এইফালে ৰাস্তাটো একদম ধুনীয়া ৱেডাৰটো ধুনীয়া হৈ আছে তো এতিয়া ধুনীয়াকৈ গৈ থাকোঁ আৰু বৰি নিদিওঁ গাইজ তো গাইছ আহি পালোঁ ৰহা আৰু প্ৰায় মানে ৰাতিপুৱা আমাৰ তাৰে পৰা ইয়ালৈকে প্ৰায় 5 কিলোমিটাৰমান হ'ব তো আহি পালোঁ আৰু এতিয়া মানে আমাৰ ৰাইডটো ষ্টাৰ্ট হ'ব আৰু এইফালে ৰাইডৰ বাবে চাওক সাজু গোটেইবিলাকে তো মানে নামবিলাক সুধি নাথাকোঁ কাৰণ দেৰি হৈ যাব আৰু এতিয়া যাব লাগে তো এতিয়া টাইম হৈছে 5টা আৰু এতিয়া ৰাইডটো আমাৰ ষ্টাৰ্ট হৈ গ'ল ইয়াৰ পৰা আৰু এইফালে মোৰ বাচন্তিখন আছে এইখন ধুনীয়াকৈ সকলোৱে গামোচা বান্ধি লৈছে চাওক তো এতিয়া গৈ থাকোঁ তাতে আৰু ৰাতিপুৱাই ওলাই মানে এনেকুৱা হৈছে ৰ'দটো চাওক আজি ইমান দিন মানে বৰষুণ দি দি আজিৰ ৱেডাৰটো মানে এনেকুৱা দিছে কি ক'ম আৰু বাকী যি কি নহওক বৰষুণৰ দিনকেইটা একদমেই বেয়া গৰম ৰ'দ দিলে ভাল অলপমান কষ্ট হয় কিন্তু মানে সহ্য কৰিব পাৰি দিয়ক কিন্তু বৰষুণৰ দিনত ওলাই নোৱাৰি সেয়ে দিগদাৰ আৰু গাইছে এই ৰাস্তাত দেখাই আছোঁ আৰু কি কি হয় প্ৰায় মোটামুটি 10 কিলোমিটাৰমান চলালোঁ আৰু মানে নাকাটিলৈকে গৈ পাওঁতে অলপমান দেৰি হ'ব কাৰণ আমি মানে একদম স্ল' ৰাইড কৰিছোঁ মানে ইমান স্পীডত যোৱা নাই সকলোৱে আস্তে গৈ আছোঁ বাকী মানে আমাৰ ইমান মানে হেৰি নাই আৰু মানে তাড়াতাড়ি নাই আৰু তো সেইকাৰণে আস্তে গৈ আছোঁ আতুৰ নাই আতুৰ মানে আমাৰ গাঁৱৰ ভাষাত আতুৰ বুলিয়ে কৈ দিছোঁ কথিততে ক'লোঁ যাই আছোঁ আৰু গাই চাই থাকক আজি মানে ব্লগ অলপ জুচিলা হ'ব আৰু ধামাকা বাকী আৰু পাহাৰত যি মানে হেৰি কৰিম না ট্ৰেকিং কৰিম সেইখন আৰু বেছি মজা হ'ব গতিকে চাই থাকক অংকুৰ আছে এইফালে পূৰা গান শুনি আছে দিয়ক গাইছ ৰাতিপুৱাই ওলাইছিলোঁ ৰাতিপুৱাৰ পৰা আজি ৱেডাৰটো খুবেই ভাল কৈছোঁৱেই আৰু এতিয়া মানে চাওক ওপৰৰ মানুহটো আপোনালোকক দেখাইছোঁ আৰু ৰাস্তাৰ ভিউ পইণ্টটো দেখাইছোঁ এতিয়া এইটো চাওক তো ভিউ পইণ্টটোতো বহুত বেছি ভাল আৰু শাৰী পাতিকৈ গৈ আছোঁ আমি সকলোৱে মিলিজুলি আৰু মিলিজুলি যোৱা মানে যথেষ্ট বেলেগ হয় কাৰণ মানে কষ্ট হয় যদিও মানে কষ্টৰ সেইটো মানে অনুভৱ নহয় এইকাৰণে কাৰণ মানে সকলোৱে মিলিজুলি যোৱা কাৰণটো বাকী আপোনালোকে সেইকাৰণে চাই থাকক ভিডিঅ'টো কি হয় কি নহয় গোটেইখিনি গমেই পাব অকে গাইছ এতিয়া ধুনীয়াকৈ ছেটআপটো লগাই লৈ লৈছোঁ এতিয়া চাইকেলত আৰু মানে মই আপোনালোকে জানে যে মই বেছিভাগ ব্লগ ৰেডিঅ' কৰোঁ মানে ট্ৰাইপডডাল খুব কমেই ইউজ কৰোঁ বাকী চাইকেল ৰাইড চাইডৰ কাৰণে মই ট্ৰাইপডডাল লৈছিলোঁ বাকী এতিয়া ট্ৰাইপডডাল ধুনীয়াকৈ চাইকেলত লগাই দিছোঁ এতিয়া আৰু ধুনীয়া সুবিধা হয় চাইকেল চলাবলৈ আৰু পিছফালে বাকীবিলাকে আহি আছে চব কৰিছে তো মই মানে অলপমান আগুৱাইছোঁ বাকী ট্ৰাইপডডালেদি লোৱাৰ পৰা এনেকৈ ভিডিঅ' বনোৱাই নাছিলোঁ চাইকেলত ধুনীয়াকৈ লগাই দিছোঁ আৰু এতিয়া আগুৱাইছোঁ দিয়ক টল গেট পাই গ'লোঁ তো এতিয়া টল গেটৰ পৰা পাৰ হৈ আহিলোঁ আৰু এতিয়া ধুনীয়াকৈ গৈ আছোঁ মেইন লক্ষ্যস্থানলৈ কিন্তু মানে কি ক'ম গাইছ ৰাতিপুৱাৰ পৰা মানে ঘৰত একো খোৱা হোৱা নাই তাৰমানে একোৱে খাই অহা নাই এতিয়া ভাবিলোঁ কি গোটেই মাহে মানে এতিয়া দোকান পালে কিবা এটা খাই ল'ব লাগিব তাৰপিছত আৰু আমাৰ যাত্ৰা পুনৰ আৰম্ভ কৰিব লাগিব কাৰণ পেটত কিবা থাকিলেহে মানে কি চাইকেল চলাব আৰু তো একো নোখোৱাটো একো কৰিব নোৱাৰিমেই গতিকে খোৱাটো মেইন তো এতিয়া ধুনীয়াকৈ আকৌ দোকান পালে খাই লওঁ তাৰপিছত আৰু খেল চলোঁ আৰু ষ্টাৰ্ট চাইকেল চলাই চলাই প্ৰায় 26 কিলোমিটাৰমান আহিলোঁ আৰু এতিয়া ধুনীয়াকৈ খাবলৈ বহিছোঁ এতিয়া সকলোৱে পৰা লৈ গুচি যাব পাৰে এতিয়া খাই লওঁ ধুনীয়াকৈ আৰু এইফালে অংকুৰ আছে এইফালে মেধি আছে পূৰা চাইকেল চলাই আহিছে একদম ৰাতিপুৱা পুৱা কেনে 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 বঢ়িয়া
আৰু গাইছ আপোনালোকক এটা কথা জনাই দিওঁ, মানে এই যে চাইকেল চলাই আছোঁ, বহুতে ক'ব চাইকেল চলাই যোৱাটোতো কি ডাঙৰ কথা, কিন্তু যিজনে চাইকেল চলাই যায় এটা ঠাইত, মানে এটা লং জাৰ্ণি কৰে, তো সেই চাইকেল ৰাইডাৰজনে মানে বুজি পায় কেনেকুৱা কষ্ট হয়, কেনেকুৱা কি হয় গোটেইখিনি বুজি পায়। বাকী যিবিলাকে চাইকেল ৰাইড কৰিছে সেইবিলাকে ভালকৈ বুজি পাইছে, বাকী যিবিলাকে কৰা নাই তো মানে নিগেটিভ কমেণ্ট যাতে নিদি লাইক এটা কৰি ভাল পজিটিভ কমেণ্ট এটা দি কিনে নেক্সট আৰু ৰাইড কৰিবলৈ উৎসাহ দিয়ে, তাৰে কামনা কৰিলোঁ। আৰু বাকী কি ক'ম, আমি মোটামুটি বেছি দূৰ নাই, পামেই আৰু যাই। তো চাইকেল ৰাইডৰ 56 কিলোমিটাৰ ৰাইড কেতিয়াও কৰা নাছিলোঁ, আজি ফাৰ্ষ্ট টাইম আৰু 56 কিলোমিটাৰ ৰাইড কৰি আৰু পাহাৰ ট্ৰেকিং কৰিবলৈ বাকীয়ে আছে। বাকী 56 কিলোমিটাৰ এতিয়ালৈকে ক্ৰছ কৰা নাই যেনিবা, তথাপিও গৈ আছোঁ, যাই গৈ ট্ৰেকিং কৰিব পাৰোঁ নে নোৱাৰোঁ। বাকী এইটো ভিডিঅ'ত গম নাপালেও নেক্সট ভিডিঅ' যদি আহে গম পাবই। এনেকৈ যোৱা আৰু অহা মিলি 130 মানে হৈ যাব আমাৰ মানে। তো গাইজ আহি আছোঁ, তো আমি তিনিজনে মানে অলপমান আগুৱাই আহিলোঁ, সিহঁতে অলপ পিছ পৰি ৰ'ল, বাকী এইজনে মানে এতিয়া আছোঁ আমি শালবাৰীত আৰু এতিয়াতে অলপমান ছায়া যিহেতু গছৰ, তো সিহঁতক ৰখি আছোঁ, তো সিহঁতে আহি পালে আৰু যাত্ৰা আৰম্ভ কৰিম। আৰু ইয়াতে ধুনীয়া য'ত ৰখিছোঁ, তো চাওক এইফালে কি সুন্দৰকৈ গাহৰি, দুটা গাহৰি বুজিছে, কাৰবা মানে গিৰি মানুহৰে হ'ব চাগে, তিনিটা আছে গাহৰি গাহৰি আছে। বাকী এতিয়া চাওক ইয়াৰে ভিউ পইণ্টটো চাওকচোন, মজা। কিবা কবি নেকি ক'ব লাগে একো নাই ভাই, মোক চোখ সুখে গৈছে দেখোন, অৱস্থাই বেয়া, হা পাম ফাটি গৈছে চাইকেলৰ মানুহৰো, এইখিনিতে যদি অৱস্থা বেয়া হয় আৰু যাই বাবা আছে কি কবি কি কবি, ক'ব লাগে বিশেষ একো নাই, যাই তাতে কৈ আছোঁ যি ক'ম দে আৰু, মোক চোখ সুখে গৈছে গাইছে আৰু ক'ব নোৱাৰা হৈ গৈছে, কষ্টকৰ অতি কষ্টকৰ, মানে কষ্টকৰ যদিও জ্বচটো মেইন, জ্বচ থাকিলেই মানে ৰাইড চাইড কৰিব পাৰি। আৰু এইফালে মেধি বাইও আছে, আহিছে গোটেই মাহ আহিছে, এই আছে যেতিয়া গৈ আছোঁ এতিয়া ধুনীয়া সুন্দৰ এখন চাহ বাগান পাইছোঁ, চাহ বাগানৰ মাজে মাজে গৈ আছোঁ, চাওক কি সুন্দৰ চাহ বাগান, অলপ এতিয়া গৈ থাকোঁ। আৰু গাছ ৰাইডটো কৰি থাকিলে নহ'ব ন, অলপমানতো ৰেষ্টো ল'ব লাগিব, সেইবাবে আমি ধুনীয়া সুন্দৰ চাহ বাগান এখনৰ মাজত ৰৈ দিলোঁ। আৰু এতিয়া সকলোৱে অলপমান ৰেষ্ট লৈছে, আৰু ৰ'দটো মানে এনেকুৱা দিছে, ইমান দিন বৰষুণ দি দি আজি সূৰ্যতে বতাই ব্ৰাইটনেছটো ইমানেই বাঢ়ি দিব লাগে না হ'ল বুলিকে, ৰ'দৰ বতৰ ভাল হয় বুলিকে ইমেইল দিব লাগে নেকি, বাপ্পা ঐ। দিয়ক গাইজ এনেকৈ যাই আছোঁ, আৰু মানে পেট পূজা কৰিব ল'ব লাগিব, কাৰণ মানে ট্ৰেকিং কৰাটো সহজ কথা নহ'ব, আৰু যিটো গৰম দিছে তাতে আৰু মানে চাইকেল চলাই চলাই আহিছোঁ, এই তাতে যে খাইছিলোঁ পুৰি এতিয়া হজম হৈ গৈছে। গাইজ মানে যাই আছোঁ আৰু মানে বেছি দিন নাই, 11 কিলোমিটাৰ আছে, 11 কিলোমিটাৰ আমি ক্ৰছ কৰি আৰামতে মানে খাইছোঁ, খানা সোমাইছোঁ, এইফালে পৰঠা আহিছে চাওক, গোটেইবিলাকে বহি গৈছে, এতিয়া পৰঠা খাই ইয়াৰ পৰা ওলাই দিওঁ আৰু। তো গাইজ মানে পৰঠা চৰঠা খোৱা হৈ গ'ল, আৰু এতিয়া ধুনীয়াকৈ ওলাই দি লৈছোঁ, ষ্টিং চিং খাই ল'লোঁ,
ঘুরে আগেও এটা মানে এনার্জি ড্রিঙ্ক হিসাবে চিন্তাইছো মিলাতে হওয়া নাই, কারণ কিয় এনার্জিটো লাগবে যেহেতু পাহাড়ত উঠব লাগবে। বাকি যি কিন্তু আজি ভিডিওটা অল্প দীঘলীয় হবো পড়ে আপনাদের সকলকে চাব, সেই আসল মজাটা পাব। আর যদি আপনাদের সাইকেল রাইডার ফিল্ড লোক তাহলে লোক পাব এনে হয়। বাকি এটা ধুনিয়া ভিউ পয়েন্ট পাইছো চাব। তো গাইস কি কম তাতে কইছো দিয়ক, এতিয়া মোৰ কথা চথা নোলোৱা হৈ গৈছে, ওলাব মই রাস্তার মাজেরে গৈছো। আর গাইস প্রায় মানে কি দুই কিলোমিটার মান আছে, তারপর গৈ পাম মানে খামি জামি অবস্থা বেয়া। কিন্তু আমি এই এই নাকাটির ওচরের সেই কাঠের দলংখন আপনার সকলরে চিনাকি, তো সেইখান পালো। আর ইয়াতে মানে এনেকা রোড দিছে, কিন্তু ভিউ পয়েন্ট মজা। ইয়াতে একটা ফটো উঠিলো, বাকি ইনস্টাগ্রামত যদি ফলো করা নাই ফলো করব, ইনস্টাগ্রামত ফটোবিল চাব পড়ব আপনাদের। আর এইফালে ফটো উঠা পর্ব চলি আছে, অঙ্কুরন উঠি আছে এই গরম হাতো কি কম। আর গাইস এটা মেইন ডেস্টিনেশনলকে যাং, আর মানে এনার্জি এনেও লস হয়ে গেছে অলরেডি, আর পাহাড় উঠিবলে হলে মানে বহুত এনার্জির প্রয়োজন হবো। চাও কি পারো নে নোৱাৰো, বাকি আপনাদের আশীর্বাদ করলে নিশ্চয় পারিম। আর দেখা পাব আর ভিডিওত, বাকি ইমান ওখ পাহাড়খনত ভগাব লাগবে, ধেমালি নহয় গাইস। বলক যাবলক কি হয় দেখা যাব। তো গাইস ইমান সময় রাতিপুৱাৰ পৰা পুরা চারিটা সাড়ে চারিটার পর সাইকেল চলাই চলাই ফাইনালি আহি পালো। পালো মানে পাম মানে নাকাটি পাহাড় পালো আর বাকি সাইকেলবিলাক ভিতর তাতে নিনিও আমি পার্কিং করবলে। তো ইয়াতে থলো, ইয়াতে এখন দোকান আছে, তো দোকানের জেঠাজনে কলে কি যে ইয়াতে পার্কিং করব পাৰিব, তো ইয়াতে থই দিলো পার্কিং করে সকল সাইকেলবিলাক। আর এতিয়া মেইন আমার লেকো স্টেশনত যাও, বাকি কি কম আর মুখর কথা নোলা হয়ে গেছে, এই কারণে মানে বম ভাগর লাগছে যান সাইকেল চলা চলে। আর মানে এনেকা এক্সপিরিয়েন্স করা নাছিল, মানে রাইড করছো সর সুরা করছো কিন্তু ইমান লং জার্নি করা নাছিল, তো সেইভাবে অল্পমান ভাগরিয়া ভাগরুয়া অনুভব করছো। এতিয়া গৈ থাকো, তথাপি হার নামানো আপনাদের সাপোর্ট রাখিবাদের বাবে এইখানে আসবলে সক্ষম হয়েছো, বাকি উপরলে যাবলে ট্রাই করি। কষ্ট ধৈর্য এনার্জি গোটেখিনি লই মানে পড়ি অহা টাইমখিনিৰ ফলত ফাইনালি নাকাটি পাহাড় ফাইনালি নাকাটি পাহাড়খন পালো। আর এইফালে চাওক মোৰ ওচৰতে আছে পাহাড়খন, আর এতিয়া এই বিশাল পাহাড়খন ওপৰলৈকে বগাবলৈ ট্রাই করিম। নাজানো পাৰোনে নোৱাৰো, কারণ মানে গরমটো ইমান দিন বরষুণ আহি মানে আজি গরমটো এনেকুৱা দিছে কি কম আৰু গাইস। আৰু এই ভিডিওটো মানে দুটা এপিসোডতো হ'ব পাৰে, নাজানো কিমান দূর আৰু ইডিটিং করলে গম পাম। বাকি যদি কিবা কারণে আধা দিয়া গৈছে আগৰ ক্লিপত, তেতিয়াহলে নেক্সট ক্লিপলৈ অপেক্ষা কৰিব, মানে দুদিনত দুটা ভিডিও আহি যাব পাৰে। বাকি এইখনে নাকাটি পাহাড়খন ভাবিছিলোঁ দুটা এপিসোডত ভাগ করে দিও, কিন্তু বাদ দিয়ক মই মানে দুটা এপিসোড করে না থাকো, এইটো ক্লিপতে গোটেইখিনি দেখাই দিও ৰব। এতিয়া নাকাটি পাহাড় ওপৰলৈ বগা দৃশ্যবিলাক আপোনালোকক দেখাম, কেনেকুৱা কি হয় পাৰোঁনে নোৱাৰো ট্ৰেকিং কৰিব ট্ৰাই কৰিম আৰু। বাকি আগতে এইখন ভাঙা দলং, চাগে ভাঙা দলং নহয় হয় মানে অলপমান ভঙা চিঙা আছে, বাকি ইমানো ভঙা নহয়। আৰু এতিয়া সকলোবিলাক পাৰ হৈ আছে দলঙৰ পাৰে, চাওক ভিউটো চাওক। ৰিক্স ফাইনেলি নাকাটি পাহাড়ৰ ওপৰত উঠি আছোঁ, কিন্তু কি হ'ব গাইছ অৱস্থা বেয়া, এনাৰ্জি ষ্টিং চিং খাইছোঁ, কিন্তু ডুপ্লিকেট ষ্টিং দিছে কিজানি দোকানী নাজানো আৰু এনাৰ্জি মানে ভালকৈ গাইছ ঠিকে শুনিছে। আৰু এইফালে চাওক অলপমান উঠি আহিছোঁ, বাকী বেছি উঠা নাই। আৰু এইফালে চবৰে এনাৰ্জি খতম, বহি বহি চব হেলেয়া দিছে একদম চাইকেল চলে চলে আহি, অৱস্থা বেয়া গাইছ। মানে কি কম খামি জমি অবস্থা বেয়া হয়ে গেছে গাইছ। আর এই বহুত উপরক তলপে আইলো উপরক লগিন, আর আধাতকে বেশি আছে যাবা গাইছ। এই সাইকেল চলে চলে আহি ট্রেকিং আর কি কম অবস্থা বেয়া হয়ে গেছে, মুখ কলা পড়ে গেছে গাইছ, কথা কব নোৱাৰা গৈছো, মানে পাহাড়ের উপর উঠতে এনেকা কষ্ট পাইছো, রখি রখি গৈছো, বাকিবিলাক উপর গৈছে মন ভাই আর মই আজি রখি আছো। ইয়াতে কি কম গাইছ, উপর সব যাই আছে, এতিয়া যাব লাগে বাপ্পা ওই, আর এইফালে চাপ পুরা মহ পড়ে আছে, কি কম উপায় নাই দিয়ক, আজি মানে ট্রেকিং করি এরিম আহি মানে যে কষ্ট পাইছো কি কম। আর লাইফের এনে ট্রেকিং করবো আমার মন নাই আর
কথা হৈছোঁ, কচম চে হৈছোঁ, এই কাম চলি গৈছোঁ গাইজ। মই এনে ট্ৰেকিং কৰিব মন নাই, বাপ্পা হৈ কেনে যে লাগে উঠি উঠি বাপ্পা এনে ঠিয়া এনে এনেকে উঠিব লাগে, অলপ চাইডে দি হ'লে বেলেগ কথা আছিলে, এনেকৈ উঠি যাব লাগে গাইজ, কি কম আৰু উপায় নহ'ল, আৰু আধাতকৈ বেছি আছে আমাৰ যাব লগা, চব একদম হেলকা আহিছে চাওক, চব হেলকা আহিছে, চব বহি আছে এই অৱস্থা গাইজ। আৰু বহুতে ক'ব পাৰে যে ফাল্টু কৰছে, এনে অভিনয় কৰছে, আৰু হেৰি কৰছে কি বুলি কয়, এনে দেখুৱাইছে আৰু ভিডিঅ'টো, সেনে নহয় আপোনালোকে 56 কিলোমিটাৰ চাইকেল চলাই আহি ইয়াতে ট্ৰেকিং কৰি চাব কেনেকুৱা অৱস্থা হয় তাৰপিছত গম পাব। বহুতে হয়তো মানে কমেণ্টত ক'ব পাৰে যে এইখিনি পাহাৰ উঠোঁতেনো কি লাগে, একদম সহজ, সেনে নহয় গাইজ, আপোনালোকে আহি চালে গম পাব, গাড়ীত নাহি চাইকেল দি চাইকেল ৰাইড কৰি আহি ইয়াতে ট্ৰেকিং কৰি চাব কেনেকুৱা এক্সপিৰিয়েঞ্চ হয় তাৰপিছত গম পাব আপোনালোকে। আৰু ওপৰলৈ গৈ আছোঁ, যদি পাৰোঁ তেনেহ'লে দেখাবলৈ ট্ৰাই কৰিম, যদি নোৱাৰো নাইয়ে গাইজ, দিয়ক নৰিয়া গাইজ। এইহে আমি আমি বনৰীয়া, এখন পাহাৰ উঠলোঁ আৰু এখন পাহাৰ ভগৱ আছে এই ওপৰলৈ যাবলৈ, দিয়ক গাইজ, মৃত্যুৰ লগত খেলা কৰা যেন পাইছোঁ আজি গাইজ, সঁচা হৈছোঁ কচম চে। অৱস্থা কেনেকুৱা আপোনাৰ? অৱস্থা বেয়া, লাইফত নকৰোঁ আৰু গাইছে এনেহেন ট্ৰেকিং, এই জোক চা গাইছ জোক জোক ৱাই জোক। অৱস্থাটো কওকচোন আপোনাৰ। এই অৱস্থা মানে আৰু ভিডিঅ' চিডিঅ' ক'ব মন নাই আৰু গাইছ, একদম অৱস্থা বেয়া হৈ গৈছে, আপোনাৰ এনেহেনকৈ ট্ৰেকিং কৰিব নাহে আৰু মই, দিয়ক দিয়ক বস্তু চাওকচোন গাইছ, নেটৱৰ্কৰ কাৰণে একদম গছৰ উঠছে চাওক অৱস্থা, নেটৱৰ্ক বেছি মানে দুখন পাহাৰ ভগাব লাগে না, এখন পাহাৰ নহয়। ভাবিছিলোঁ নাকাটিৰ পৰা ওপৰত ট্ৰেকিং কৰি আহি 3 কিলোমিটাৰ সিফালে বৰজোৰাত যাম, কিন্তু বৰজোৰাত যোৱা দূৰৰ কথা, নাকাটিৰ ওপৰলৈকে যাই পোৱা নাই গাইজ, এনেকুৱা অৱস্থা হৈছে কি ক'ম, বম খাব লাগিছে। তো এইফালে ফটো উঠে বোলে অংকুৰে, তো ফটো উঠালোঁ আৰু এইফালে ট্ৰেকিং আৰু আৰম্ভ হৈ গ'ল, মই ওপৰলৈ গৈ আছোঁ, দিয়ক জাক জাং অৱস্থা লৈ গৈছে। তই এটা কাম কৰ মাইটি, তই ৰখি থাক এইখিনিত, আমি যাওঁ ঘৰত, তই ৰখি থাক, কিমান দূৰ এক্লাই নাযাবি আৰু, একলাই গ'লে আৰু হঠাৎ ক'ৰবাত কিবা হ'লেও সেনেহেন ধৰি লওঁ, তই এডাল গাছত থাকি তই মাথাত পৰি গ'ল, আমি থাকিলে যেনিবা উঠাই চুঠাই দিলোঁ, পানী চানি মাৰি দিলোঁ, এই মই দেখা নাই, তই যাবা নোৱাৰা, আৰু মানে চাৰিওফালে জোক জোক, বাৰিষা কালত তামাম বোলে জোক হয়, ভবা নাছিলো না, তোতে ৰখো তাতে উপায়টো নাই, ওপৰত যাব ট্ৰাই কৰিম গাইছ, নৰা হৈ গৈছো দিয়ক, এই গ'লে চাওক, নাযাবি। তো মানে মিধি অকল নহয় আৰু দুজন আছিলে, তো সেই দুজনো নৰে বোলে, তো মানে আমি আঠজনী এতিয়া ওপৰলৈ যাম আৰু সিহঁত 3জন তললৈ গ'ল। চ' গাইছ মানে মেধি ভাইয়ে নৰলাক ওপৰত আহিবা, সি গুচি গ'ল, কি ক'ম আৰু উপায় নাই, বাকী আমি যিহেতু আহিছোঁ অলপমান আছে সেইখিনি ক্ৰছ কৰিব ট্ৰাই কৰিম, আৰু মানে এনেকুৱা অৱস্থা বেয়া হৈছে কি ক'ম, কথা নোলোৱা হৈ গৈছে, আৰু চাৰিওফালে জোক, সেইফালে চাব পাৰে ধুনীয়া জোক চাওক, কিৰকম জোক, কেমেৰাত বন্দী নহ'ব পাৰে অলপমান, কোৱালিটি বেয়া পাবে, বাকী যি কি নহওক মই মৰিলোঁ চচে, তো গাইজ ট্ৰেকিং কৰি কৰি ফাইনেলি উঠিলোঁ দিয়ক, আৰু একদম অৱস্থা বেয়া, আৰু লাইফত মই এনেকুৱা আজি যদি নামিব পাৰোঁ যে হজ যাই পাং লাইফত এনেহেন ট্ৰেকিং কৰিব মই নাহোঁ দে আৰু গাইজ, ধৰোঁ মই তাৰমানে চাওক গোটেই 360 ভিউটো চাই লওক, চাওক ৱাও কি মজা নাজাৰা চাওক। আৰু গাইছ এইখিনিতে আপোনালোকক এটা কথা জনাই দিওঁ, বাৰিষা কালত মানে আমি যেতিয়া মানে আমি ইটো ছিজনত আহিছোঁ না, ইটো ছিজনত আপোনালোকে নাহিব, কাৰণ মানে তামাম জোক, আমি গম নোপোৱাকৈ আহি গ'লোঁ, উপায়টো নাই, আহিছোঁ যেতিয়া উঠিলোঁ, বাকী আপোনালোকে নাহিব কাৰণ জোক তামাম আছে আৰু মানে কষ্ট হয় বহুত বেছি, ইমান গৰমত নোৱাৰি। যদি আপোনালোকৰ ট্ৰেকিং কৰাৰ ইচ্ছা আছে তেতিয়াহ'লে ঠাণ্ডাৰ দিনত আহিব ইয়াত আৰু বহুত বেছি ভাল পাব, কিন্তু চাইকেল ৰাইড কৰি নাহিব দিয়ক। তো গাইজ 2-4টা ফটো উঠছোঁ দিয়ক, বেছি উঠা নাই, আহোন ঠিকছে উঠছে গাইজ, মানে মোৰ বম ভগাল লাগছে, তো অলপমান বহি 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 ভাগাৰ মাৰছোঁ গাইজ, বাকী যি কিনক 2-4 ফটো উঠছোঁ ইনষ্টাগ্ৰামত চাব, আপোনালোকে ইনষ্টাগ্ৰামত চাব পাৰিব, বাকী মজা ইয়াতে ফটো উঠাৰ কাৰণে, আৰু বাকী একো নাই, এইলা ট্ৰেকিং এনেই কষ্ট কৰি আহেন হয়, বাকী ইয়াৰ ফটো চটো উঠাব পাৰি, বাকী আপোনালোকেও এইবোৰ ট্ৰেকিং কৰিব, এইটো লাইফৰ এটা ভাল এক্সপিৰিয়েঞ্চ হয়, আৰু মানে কি ক'ম ইয়াতে মজা, আৰু ইয়াতে ফটো উঠা চাৰিওফালে চাব পাৰে, প্লেচটো চাৰিওফালে ফটো উঠা, আৰু গাইজ তো এতিয়া ইয়াৰ পৰা নামো, আৰু যদি ভালে ভালে নামো আৰু ভিডিঅ' পাব আৰু গাইজ, দে দে।
তো গাইস পেকিং করে নামিয়ে আসো এটা তো বোম মানে নামইনা না মানে একদম ঘর ঘরে নামাই দিছে দাউরিব লাগে আস্তে আস্তে নামিব নারি মানে একদম সস্তরে নামিয়ে লই যায় কি কম আর মানে মুখের কথা নোলা হয়েছে এই কারণে বোম ভাগর লাগিছে আর মানে লাইফর এনেক এক্সপিরিয়েন্স করা নাছিল যেটা মানে কি কম আর বিরাট ভয়ানক ডেঞ্জারাস মানে পানিও মানে এনেকুৱা হৈছে পানী ইমান আনিছিল তথাপিও মানে কি আমাৰ পানী নাটনি হৈ গৈছে এতিয়া নিজৰ পানী খাব লগা হৈছে আমি নামি আহি পালোঁ আৰু মানে আৰু এঘণ্টা পাহাৰ নামিব লৈছে এঘণ্টা নামিলে আমাৰ নামিব পাৰিম কিন্তু ইয়াতে যিবিলাক চিত্ৰ অংকন কৰি থৈছে আমি বনৰীয়া হওক সেইফালে বহুতৰে মানে ফটো ছবি অঁকা হৈছে কিন্তু এই যিবিলাক ছবি আঁকিছে সেই মানে আৰ্টিষ্টকেইটাক চেলুট দিব লাগিব কাৰণ এইটোৱে কওঁ মই কারণ ইমান উপরত ট্রেকিং করে আহি আর ইয়াতে ছবি আঁকি থাকা ধৈর্য লেভেলটো মই সেলুট দিছো একদম নেক্সট লেভেল বহুত বেশি ভাল লাগছে কারণ আমার ইয়াতে উঠাতে যেনেকুৱা লাগছে আর সিহতে ইয়াতে উঠি আহি আর এইবিলাক চিত্র অঙ্কন করেছে কি কম আর আপনার মই দেখাই আছো আর এইফালে একটা চাংঘর আছে চাব পারে এই চাংঘরটোত কি কি বা আছে ভিতর বারো না যাও যেহেতু গরমের দিন ভিতর কিবা থাকিব পারে আর ইয়াতে চাবারে তলত ইয়াতে মানে ভাত চাত বনাই খাওয়ার সুবিধাও আছে গতিকে আহিব পারে কিন্তু আহে যদি আপনাদের ঠান্ডার দিন নাহক গরমের দিন নাহিব এনেকা কষ্ট খাব মানে কি কম সেই আর বাকি এটা নামি ভালো কালে নামিল ট্রেকিং করে ধুনিয়া উঠিছো নামিছো কষ্ট হয়েছে কষ্টখিন ফল পো যেন লাগছে উঠতে আর নামতে বহুত বেশি কষ্ট নহয় নামতে মানে একদম সালে নামিব পারি উঠাতে অল্প কষ্ট হয় বাকি মানে গা পা ধুলো ইয়াতে নামি নতুনক নিজরা সাগে তো ইয়াতে ধুনিয়া করে গাখিনি ধুই ললো গোটেবিলাকে ধুলে ইয়াতে গা বাকি দেখা নাই দেখা নাই বাকি এতিয়া ইয়ার পরে যাও আর আপনার যাওতে একটা কথা কই আছো তারপর ভিডিওটা এন্ড করে দিন এটা সময় হয়েছে দুপুরিয়ার 2:50 আর এটা আমি ইয়ারপর নাকাতির পর ওলাই দিল আর এটা ঘর বলে রওনা হলো কিন্তু কথাটা হল বম ভোক লাগছে সকলরে আর এটা হোটেল এখন পালে ধুনিয়া খাব লাগিব তো খাই দিয়ে ধুনিয়া করে ব্লগটো শেষ করি আর বিশ্বাস করক মো মোবাইলট চার্জ নাই অল্পমান 5% মাত্র চার্জ আছে তো 5% চাও কি হয় ভিডিও করব পারে নোয়ারে করতে লক্ষ্য যাই থাকা অবস্থা তাক লক চাও আর এই কারণে লকাইছো মানে মোট সাইকেল অবস্থা একদম বেয়া হয়েছিল মানে বাসের দিগন্ধর পিছিয়ে চকা তো ফুটিছিল বাকি দীপাঙ্কর ভাইক ফোন করল আর তৎক্ষণাৎ পামপাড়াটা মানে বহুত বেশি হেল্প করেছে ঠিক করে ললো এটা আর টেনশন নাই এটা ঘর যাওয়ার কথা বাকি দীপাঙ্কর ভাইক চিনি না কি করে দিয়ার প্রয়োজন নাই লাইফস্টাইল বলে মারিলে আপনার গমে পাবে ইউটিউবত আর কলেজ রাইড সাইকেল রাইড করে আছে বাকি এটা আর কি কম কেন ভালকে সাইকেল রাইড করবা আর নেক্সট টাইম তো মানে ঘুরবা আর তো বহুতখিনি বস্তু লাগে তো ভাইর পর অল্পমান শিখবা লাগবো যেহেতু কলেজ রাইড করে আছে মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স না আমারও ইমান এক্সপিরিয়েন্স নাই তো আজি গম পালো বাকি ভাই যাব লাগে মানে কি হল ভাইয়ের কাকজনের ঘর তো এটা আমার গই আছে তো ভাই কাকজনের যাব নিজের ঘর আর মানে ভাই এইটাও কইছে যে মানে যদি কিবা সাইকেল ভাল নয় ঘর থাকি পড়ছিল কিন্তু বিশেষ কারণ মানে মোর অহাকালি অলপমান কাম আছে তো সেইভাবে থাকিব নোৱাৰিম সেই ভাই বহুত বেশি হেল্প করলে তার বাবে ধন্যবাদ আর ধন্যবাদ অকল ভাইকে নহয় আপনাদেরকেও কারণ দীপাঙ্কর ভাইক মই কেতিয়াও চিনি নাপালো হয় যদি ইউটিউবটো নাথাকিলে হয় ইউটিউবর জড়িয়তে মই দীপাঙ্কর ভাইক চিনি পাওঁ বাকি আর কি কম তো এটা ঘরত গই থাকো বাই 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 তো ঘর গিয়ে লগ পাইছো আর ইমানখিনি ভিডিওটা চাই থাকার আপনার সকলকে বহুত 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 বেশি ধন্যবাদ গাইস কালি মানে মোবাইলটা চার্জ নাছিল কালি আর মানে ভিডিওটো ঘরত আই করে দিয়া নহল চার্জত লগালো এনেকৈ কিবা কিবি বাকি মানে এটাই কথা কওঁ মানে সকলকে ধন্যবাদ যিসকলে সাইকেল রাইডটোত মোৰ লগত যোগদান কৰিছিলে বাকি এনেকুৱা রাইড গরমের দিনত কৰিব নালাগে সাইকেল রাইড মানে নকৰো বাকি মুখ চুকর অবস্থা বেয়া হয়ে গেছে কালি একদম জ্বলি জোয়া হয়ে গেছে একদম কলা হয়ে গেছে বাকি এটা কথাটো হল কি সাইকেল রাইড করলে ঠান্ডার দিনও করব লাগে সেইটোয়ে আর ভিডিওটা চাই কেনেকুৱা পালে যদি অলপমান ভাল পাইছে তেতিয়াহলে লাইক এটা করে কমেন্টের জড়িয়ে জানাব কেনেকুৱা লাগিছে আর মানে বহুত বেশি শেয়ার করে দিব কারণ বহুত বেশি কষ্ট হয়েছে বাকি আপনার সাপোর্টের বাবে এইখানে মানে করবলে ট্রাই করছো বাকি নতুনক ভিজিট করা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাকতে থাকা ঘন্টি বটনটি অল করে দিবলে একদমই নাপাব আর যদি ইনস্টাগ্রামত কোনোবাই মোক ফলো করা নাই তেতিয়াহলে ইনস্টাগ্রামত ফলো করে দিব ডিসক্রিপশনত লিঙ্কটো আছে তো আজিলৈ ইমানে বাই বাই।